ক্রিকেট ছেড়ে কোহলিদের হকিতে মন দেওয়ার পরামর্শ। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে গিয়ে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে শিরোপা খুঁয়েছে ভারত। এতে ভারতীয় তো বটেই, সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনও ক্ষোভ প্রকাশ করেছেন। বিরাট কোহলিদের ক্রিকেট ছেড়ে হকি খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ইংল্যান্ডের মাটিতে যখন পাকিস্তানের বিপক্ষে হেরেছে বিরাট কোহলিরা, একই দিনে সাফল্য পেয়েছে ভারতীয় জাতীয় হকি দল। পাকিস্তানের বিপক্ষে বিশ্ব হকি লীগের সেমিফাইনালে 0-7 গোলে জয় পেয়েছে ভারত। এমন সময় কোহলিদের 180 রানের বিশাল ব্যবধানে হারের খবর। দুটি ঘটনা মিলিয়েই মাইকেল ভন কোহলিদের হকিতে মনোযোগ দিতে বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি বলেছেন, ভারতের হকি খেলার দিকেই বেশি মনোযোগ দেওয়া উচিত। রোববারের আগে ভারতই ছিল টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, আর যেখানে পাকিস্তানের অংশগ্রহণই শঙ্কার মধ্যে ছিল, সেখানে শিরোপা জিতে নিয়েছেন সরফরাজ আহমেদরা। শুধু তাই নয়, আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে এটাই পাকিস্তানের প্রথম জয়। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।